দেশে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সামাজিক দূরত্ব নিশ্চিতে আজও রাজধানী জুড়ে তৎপর সশস্ত্র বাহিনী বাইরে বের হওয়া মানুষদের ঘরমুখ করতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিস্তারিত থানা এলাকা সকাল থেকে এখানে কাজ করতে দেখা যায় সেনা সদস্যদের সাধারণ মানুষকে অকারণে ঘরের বাইরে বের না হতে এ সময় আহ্বান জানানো হয় নির্দেশ মানছেন না এমন কাউকে পেলেই বুঝিয়ে বা কড়া ভাষা ব্যবহার করে ঘরে ফেরত পাঠান সেনাবাহিনীর সদস্যরা করোনা ভাইরাস মোকাবেলায় আমরা যে অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য একসাথে কাজ করছি সেটা তাদেরকে আরও জোরালোভাবে বোঝানোর চেষ্টা করছি এবং এতে আমরা তাদের মধ্যে ভালো ফলাফল প্রতিক্রিয়া পাচ্ছি রাজধানীর কূটনৈতিক জোনে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছে নৌবাহিনী সম্মিলিতভাবে এই আমরা যে প্রচেষ্টা নিয়েছি এটার ফলে আমরা আশা করব যে এই করোনার প্রাদুর্ভাব থেকে দেশকে আমরা রক্ষা করতে পারবো এদিকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা বনানী গুলশান বাড়িধারায় রয়েছে পুলিশি কড়াকড়ি চেকপোস্টগুলোতে অকারণে বের হওয়া মানুষেরা পড়েছেন জেরার মুখে যে কারোর মধ্যে যদি ভাইরাস সংক্রমণ হয় এটা কিন্তু কমিউনিটি ট্রান্সমিশনটাকে উৎসাহিত করবে এই আমরা বলছি আপনারা ঘরে থাকবেন কেউ যদি যত ঘুরে বেড়ায় কোনো কারণ ছাড়া তার বিরুদ্ধে কঠোর আইন পদক্ষেপ আমরা গ্রহণ করবো মিরপুরের নির্দেশ অমান্যকারী অনেককে অর্থ জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতেছিল যার জন্য তাদেরকে আমরা একটি আইনগত প্রক্রিয়া তাদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে ছোট অর্থ দেওয়ার ক্ষেত্রে যখন কাজ হচ্ছে না তখন আমরা কঠোর ব্যবস্থার দিকে যাচ্ছি মানুষজনকে সচেতন করতে প্রয়োজনে আরো কঠোর হওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীপু শিকদার একুশে টেলিভিশন ঢাকা